যদি কোনো মানুষের প্রতিশোধ তোমাদের নেওয়া লাগে, আচ্ছা অনেক সময় এরকম হয় না যে প্রতিশোধ নিতে হবে, খালি মাফ করে দেব কি, এমন সময় এমন কিছু হয় না যে প্রতিশোধ নিতেই হবে? আল্লাহ বলেন গলাম শোনো, ওয়াইন আকামতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন গলাম এরা শোনো, যদি প্রতিশোধ নিতেই হয়, ওয়াইন আকামতুম ফাকিবু বিমিসলি হাযা, আল্লাহ বলেন গলাম এরা যদি প্রতিশোধ নেওয়া লাগে তাহলে একটা কাজ করো, যতটুকুন বাড়াবাড়ি সে তোমার সঙ্গে করেছে তুমি ততটুকুনি করো, বেশি করবা না। সুবহানাল্লাহ বলেন, আর শোনো গোলামেরা, ওয়ালাইন সাবাতুন, যদি সবর করতে বলা হবে খায়রুল সাবিরিন, তবে সবর কায়দের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন, সবর করাই ভালো, সবর করাই ভালো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জামানা একজন লোক, একজন সাহাবী একটা মশাল জ্বালিয়েছে, পিপড়ার বাড়ি পুড়ে দিয়ে দিবে, পিপড়ার বাসা পুড়ে দিয়ে দিবে। আল্লাহর হাবিব ডাক দিলেন, ও আমার সাহাবি, তুমি এই আগুন জ্বালিয়ে কোথায় যাও? কয়ে হুজুর পিপড়ার বাসা পুড়ে দেব। কয়ে কেন? আমার হাতে একটা পিপড়া কেটেছে, দেখুন না পিপড়া এমন করে কেটেছে, এই যে আমার দাগ পড়ে গেছে, পিপড়া আমার আঘাত করেছে। আল্লাহর হাবিব বললেন, তুমি শোনো, সাইয়েদনা আবু হুরায়রা বর্ণনা, তিনি বলেন, সাইয়েদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফারাদাত নামলাতান ক্বারাদাত নামলাতান নাবিয়্যান মিনাল আমবিয়া, নবীদের মধ্যে কোন এক নবী কেউ তার নাম দিয়েছেন, বিভিন্ন নাম দিয়েছেন, যা হোক আমি সেটা বলবো না। হাদিসের বর্ণনা বলা হচ্ছে, ফা ক্বারাদাত নামলাতান নাবিয়্যান মিনাল আমবিয়া, নবীদের কোন একজন নবীকে একদিন একটা পিপড়া কামড় দিয়েছিল, ফা আমারা, তিনি আদেশ করলেন, বেকারিয়াতের নামলে ফা হুরিকাত, ওই লোকটা আদেশ, ওই নবী আদেশ করলো, যাও ওই পিপড়ার সব বাড়ি ঘরগুলি পুড়ে ছাই খাই করে দিয়ে দাও, নাউজুবিল্লাহ করেন সবাই। একটা পিপড়া ওই নবীকে কামড় দিয়েছে, নবীর নাম এখানে উল্লেখ নাই হাদিসে। রসুল বলছেন, সাহাবীরা একজন নবী, উনি আদেশ করলেন আমাকে পিপড়া কেটেছে, ওই যে কটা বাসা আছে পিপড়ার সব আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আর সঙ্গে সঙ্গে তার আদেশ ফলো করে পিপড়ার বাসা জ্বালিয়ে দেওয়া হবে। এটা ভালো করে নাউজুবিল্লাহ করেন তো সবাই। সময় তো হাজিরিন, আল্লাহ হাবিব বলল, ফাওহাল্লাহু ইলাইহি আন ক্বারাদাত কা নামলাতান উখা আহরাকতা উম্মাতাম মিনাল উমামে তুসাববিহু, আল্লাহ তাআলা অর্ডার জারি করলেন, ওহী জারি করলেন, আর বললেন, ও গোলাম, ও নবী, তুমি যে একটা পিঁপড়া কামড় দেওয়ার কারণে সমগ্র ওইখানকার পিঁপড়াগুলিকে হত্যা করে ফেললে, রসুল বললেন, তখন বলা হচ্ছিল উম্মাতাম মিনাল উমামে তুসাববিহু, আল্লাহর হাবিব বলল, আল্লাহর হাবিব বলল, ও সাহাবীরা তোমরা শোনো, ওই নবী যখন অর্ডার দিয়ে সব পিঁপড়াকে মেরে ফেলল, আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে গেল, ও নবী তুমি কেন ওই একটা পিঁপড়া অপরাধের কারণে সবাইকে মেরে ফেললা, তুমি কি জানো তারা কি করছে? উম্মাতাম মিনাল উমামে তুসাববিহু, এই সব পিঁপড়াগুলি তখন আল্লাহর তাসবিহ পড়তেছিল। সুবহানাল্লাহ বলেন, কেন পিঁপড়াকে মেরে ফেললা? অর্থাৎ নবীজি বুঝালেন, সব প্রাণীগুলি আল্লাহর নামে তাসবিহ পড়ে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে এবং জমিনে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন, সব প্রাণীগুলি আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ বলছে, গোলাম তুমি একটা পিঁপড়া তোমাকে কেটেছে, আর তুমি তার শাস্তি স্বরূপ সবাইকে মেরে ফেললা, অথচ ওই পিঁপড়াগুলো ওই সময় তাসবিহ পড়তেছিল। রাওয়াহু বুখারী আও কামা ক্বাল আলাইহি সাতু সালাম। সুবহানাল্লাহ বন সবাই, পরিস্থিতি এখন বলুন তো তাহলে আমাদের অবস্থানটা কোথায়? অথচ পিঁপড়া প্রত্যেকটা প্রাণী আল্লাহকে ডাকে, একটা কথা শুনলে আপনারা খুব আনন্দিত হয়ে যাবে, বলছিলাম কিনা জানি মনে নেই আমার, সুলাইমান আলাইহিস সালাম ইসতিসকার নামাজ পড়বে, কিসের নামাজ? কথাটা কি কি, এটা ইসতিসকার মানে কি? পানির জন্য নামাজ, জামা খুলে উল্টা পড়তে হয়, হাতের উল্টা দিকে দোয়া করতে হয়। যাচ্ছেন উনি দলবল নিয়ে, বিরাট বড় পয়গম্বর, এত বড় শক্তিশালী পয়গম্বর, কয়জন ছিল পৃথিবীতে? সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যতিক্রম বাদশাহ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ পড়েন, যাচ্ছেন খালেদা সুলাইমান আলাইহিস সালাম ইস্তাসবি ফারা নামলাতান মুস্তাআলিয়াতান আলা জুহুদিহা রাফিয়াতান, রাসূল বলছেন
সুলাইমান পয়গম্বর যাচ্ছে রাস্তা দিয়ে দেখছেন একটা পিপলিকা আকাশের দিকে পা পিপলিকার যে পা আছে পা উপরের দিকে তাকিয়ে দোয়া করতেছে তো ভালো করে সুবহানাল্লাহ পড়ে তার দোয়াটা ছিল আল্লাহর হাবিব বলল কাওয়াইহুমা ফিস সামাই তাকুল আল্লাহুম্মা ইন্না খালকুম মিন খালকিকা লাইসা বিনা আনিয়া গানিয়ান আন সায়ুকা পিপলিকা দোয়া করছে আল্লাহ তাআলা আয় আল্লাহ তাআলা আল্লাহুম্মা ইন্না খালকুম মিন খালকিকা আমরা তোমার সৃষ্টির মধ্যে এক প্রকার সৃষ্টি সুবহানাল্লাহ বলে আমাদের তেমন কোনো শক্তি সামর্থ্য নেই আল্লাহ পানির বড় অভাব মেহেরবানি করে আমাদেরকে পানি দিয়ে দাও সুকিয়াকা আমাদের পানি দিয়ে দাও আরেকবার সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব বলল সুলাইমান পয়গম্বর বলল ফাকালা ইরজু লাকাদ সাকিতুম বিদাওয়াতিন গায়রাকুম আল্লাহর হাবিব বলল সেই সময় সুলাইমান পয়গম্বর বলছিলেন ও আমার সাথীরা আমার সৈন্য সবাই মিলে এখান থেকে ফিরে যাও ইরজু ফিরে যাও কারণ তোমাদের দোয়া করা লাগবে না ওই পিপরার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে বৃষ্টি হবে বৃষ্টি হয়ে গেল উনি বললেন এই দোয়া ছিল পিপরার দোয়া সুতরাং প্রত্যেকটা প্রাণী আল্লাহর নামে তাজি করে আল্লাহর কাছে প্রার্থনা করে একটা পিপরাকে পর্যন্ত তোমরা অন্যায় করে মারতে পারবে না সুবহানাল্লাহ পড়ে এখন মানুষ পিপরা তো দূরের কথা মানুষকে বিনা প্রশ্নে হত্যা করতে ছাড়ছি না নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যা খুঁজে আমরা করছি আর আমরা অনুসরণ করছি মুহাম্মদ রসুল্লাহ আমরা যখনই বলি আমরা আমাদের রবকে দে আল্লাহ রসুলকে মোহাম্মদ ইসলাম তারপর আমাদের আদর্শ নেতাকে উনি সব মানছি মৌখিকভাবে মানছি বাস্তবে যে তিনি যা শিক্ষা দিয়েছেন আমরা কিছুই মানছি না এজন্য সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ আদর্শ রয়েছে মুহাম্মদ রসুল্লাহ তার থেকে আদর্শ আমাদের নিতে হবে এই জন্য আল্লাহ তাআলা বললেন গোলামেরা শোনো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা সুবহানাল্লাহ বলেন আসুন আমরা শুধু বলাই না বাস্তব জীবনে আমরা যেন আমাদের জীবনে যেন আমরা রাসূলের পরিপূর্ণ আদর্শ আমাদের কাজে কর্মে চিন্তায় চেতনায় চলতে ফিরতে আমাদের মসজিদে দোকানে পাটে বাড়িতে স্ত্রীর কাছে ছেলের কাছে মায়ের কাছে বাপের কাছে রসুলের যে শিষ্টাচার আদর্শ ভদ্রতা যা ছিল আমরা এই সব গুণাবলী দিয়ে আমাদের জীবনটাকে আমরা গুণান্বিত করে জীবনটাকে সাজিয়ে ফেলি আমরা দুনিয়াতে সোনার মানুষ হতে পারবো কেয়ামতের মাঠে রসুলের সঙ্গে থেকে আমরা যার না যেতে পারবো রসুল বলেছেন যাদের চরিত্র সুন্দর আহসানাকুম আখলাকা যার চরিত্র ভালো ব্যবহার ভালো যেহেতু মাজলিসান ইয়াউমাল কেয়ামাহ আকরাব আকরাব ব্যবহার করা হয়েছে আমার সঙ্গেই তারা বলবে আমার সঙ্গেই তারা থাকবে সুতরাং আমরা আশা করি আমরা চাই আল্লাহ রসুল কি আমাদের মানে আমাদের সঙ্গে থাকে আমরা তার সঙ্গে থাকি ইন্না মিনা হাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আমরা রসুলের সঙ্গে কি আমরা থাকতে চাই